অর্থের অভাব এবং পরিবার চালানোর তারণায় একসময় খবরের কাগজে বিক্রি করেছেন। শুধু তাই নয়, টাকা না থাকায় বারবার ছাড়তে হয়েছে পড়াশোনা, আর সেই তিনিই এখন বিসিএস ক্যাডার। বলছি জীবন সংগ্রামে হেরে না যাওয়া তরুণ আয়নালের কথা। হকার থেকে শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়ে দেশজুড়ে যিনি আলোচনায় এসেছেন, গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার বিসিএস জার্নির গল্প শোনান। সেখানে তিনি বলেন, জন্মের পরই আমার বাবা নিখোঁজ হন। আমার মা তখন আমাকে নিয়ে নিজের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপর কোথাও আশ্রয় না পেয়ে একটি ভাড়া বাসায় আমরা থাকতে শুরু করি। সেখানেই আমার শৈশব এবং বড় হওয়া। নিজের কঠিন সময়ের ব্যাপারে তিনি বলেন, আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন দারিদ্রতার কারণে এবং মায়ের কষ্ট দেখে পড়াশোনার প্রতি আমার আগ্রহ হারিয়ে যায়। এরপর আমি পত্রিকায় কাজ নেই। যখন আমি তা বিক্রি করতাম তখন প্রতি বছরই এসএসসি বা এইচএসসি পরীক্ষায় সংগ্রামী ছেলে মেয়েদের খবর পড়তাম। সেখান থেকেই আমি অনুপ্রাণিত হই। পুনরায় পড়াশোনা শুরু করার ব্যাপারে তিনি বলেন, এরপর আমার এক বড় ভাইকে আমি সব কিছু বলি। উনি আমাকে একটি স্কুলে ভর্তি করাতে নিয়ে যান, কিন্তু দীর্ঘ বিরতির কারণে তারা আমাকে ভর্তি নেয়নি। এরপর আমি পত্রিকার কাজটি ছেড়ে দিয়ে ঢাকা চলে আসি এবং গার্মেন্টসে চাকরি নেই। তিনি বলেন, এই চাকরির বেতন খুব বেশি ছিল না। তারা আমাকে জানিয়ে দেয়, বেশি বেতন পেতে হলে এসএসসির সার্টিফিকেট প্রয়োজন। এরপর আমার মনের ভেতর একটা জেদ তৈরি হয় যে মাধ্যমিক পাস করেই সার্টিফিকেট আনব। এরপর আমি আবারও পত্রিকা বিক্রির কাজটি নেই। ভোর থেকে দুপুর পর্যন্ত আমি তা বিক্রি করতাম এবং দুপুরের পরে আমি পড়াশোনা করতাম। এমনও দিন গেছে যে আমি রাত 2-3 পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর তিনি বলেন, এসএসসিতে ভালো ফল করার পরে আমার মনে হলো আমি আরেকটু পড়াশোনা করি। তখন আমি এইচএসসিতে ভর্তি হলাম। তখনও আমি পত্রিকার কাজ করছি। স্কুল কিংবা কলেজে আমি কখনো ক্লাস করার সময় পেতাম না। এক্ষেত্রে স্যাররা আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। এইচএসসিতে আমি জিপিএ 5 পাই। মূলত এরপরই শুরু হয় আয়নালের বিসিএস যাত্রা। এ ব্যাপারে তিনি বলেন, আমার শিক্ষক আমাকে এরপর পড়াশোনা চালিয়ে যেতে বলেন। তিনি আমাকে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাব। এরপর আমি অ্যাডমিশনের প্রস্তুতি নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতেই মেধা তালিকায় স্থান পাই। তিনি বলেন, অনার্স শেষ হওয়ার পরে আমি মাস্টার্সে ভর্তি হলাম। এরপর আমি আমার বাড়ির পাশের এক ভাইকে গিয়ে বললাম, এইভাবে পড়াশোনা করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এ কারণে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলি। উনি আমাকে টাকা পয়সা দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করতে বলেন। এরপর আমি পড়াশোনা শুরু করি। 41তম বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। আল্লাহ তাআলার রহমতে আমি সেখানে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। দীর্ঘ এ পথ পাড়ি দিতে গিয়ে পদে পদে এসেছিল হতাশা এবং ব্যর্থতা। তবে এই জীবনযুদ্ধে আয়নাল পাশে পেয়েছিলেন তার মমতাময়ী মা এবং ভালোবাসার সহধর্মিনীকে। এ ব্যাপারে তিনি বলেন, আমার জীবনে এ পর্যন্ত আসার পেছনে দুজন নারীর অবদান রয়েছে, একজন আমার মা, অন্যজন জীবনসঙ্গিনী। আমার স্ত্রী আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। আমি এখনও বেকার, সংসার চালানোর পুরো দায়িত্বটা এখনও তার কাঁধেই, আর মায়ের ঋণ কখনও শোধ করতে পারবো কি না জানি না। এই দুজনের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আয়নালের এই গল্প আরও হাজারো চাকুরি প্রত্যাশীকে অনুপ্রেরণা যোগাবে, এমনটি প্রত্যাশা করছেন সংগ্রামী এই তরুণ। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা পেয়েও তিনি মুগ্ধ।